কিছু মাইন্ড করছো? আর কত অপমান যে আমাদেরকে সহ্য করতে হবে। কিসের অপমান? আপনারা শুধু নিজেদের অপমানটাই দেখছেন, তার হাজার গুণ অপমান যে ওদের হতে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। ভালো করে দেখলে বুঝতে পারতেন যে অপমান জাহ্নবীর হয়েছে তার থেকে হাজার গুণ বেশি অপমান নিয়ে ওরা বাড়ি ফিরবে। তোমরা বসো গো বসো, আমি চা করে আনছি। না, না মানে যারা এই বাড়ির একজন সদস্যের হাতে চা খেতে পারে না তারা এই বাড়ির অন্য সদস্যের হাতেও চা পেতে পারে না। কিসের সদস্য? ও এখনো এই বাড়ির কেউ নয়। কো একশো বার কেউ, আনুষ্ঠানিকভাবে ওর সঙ্গে আমার বিয়ে হয়নি বলেও আমার কেউ নয় তা তো নয়। গান্ধর্ব মতে যে আমাদের বিয়ে হয়ে গেছে সেটা তুমি জানো, তাহলে এই কথা বলছো কেন? জাহ্নবীর হাতে যদি এরা চা না খায় তাহলে এই বাড়ির কারোর হাতে ওরা চা পাবে না। ওটো না ওটো, আমাদের হাতে এত সময় নেই, আমরা যেন চা খেতে এসেছিলাম। তাহলে কি জন্য এসেছিলেন আপনারা? মানে না মানে কিছু একটা কারণে তো এখানে এসেছিলেন। এত বড় বিপদ গেছে তাই খোঁজ নিতে এসেছিলাম। সেটা তো প্রমাণ হয়ে গেছে যে আপনারা বিপদের দিনে আসেননি, বিপদ পার হয়ে যাওয়ার পর এসেছে। সুতরাং আপনি যেটা বললেন সেটা ঠিক কথা নয়। আচ্ছা ঠিক কেন এখানে এসেছিলেন বলুন তো, আমাকে দেখতে? না কাগজে যে খবরগুলো পড়েছেন সেগুলো সত্যি কিনা সেটা মেলাতে? সব মিলেছে না অনেকটাই মিলল না? দেখুন আমি কিন্তু আপনাদের চা খাওয়ার জন্য একবারও জোর করছি না। আপনারা তো বললেন যে চা খাবেন না, সেটা আপনাদের অভিরুচি। কিন্তু যে মেয়েটার সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই বা সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে বাড়ি বয়ে এসে এই অপমানটা না করলেই পারতেন। আসলে কি বলুন তো, অপমান করলে সবাই যে অপমানটা হজম করে নেবে সেটা কিন্তু নাও হতে পারে। কেউ কেউ প্রতিবাদ তো করতেই পারে। আজকে আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আপনারা প্রথমবার এই বাড়িতে এলেন। কিন্তু এর পরের বার এলে আমি যে এই অপমানটা হাজার গুণে আপনাদেরকে ফিরিয়ে দেব না এটাও কিন্তু আমি বলতে পারছি না। এই কথাটা মনে রাখবেন। কত বড় কথা, আগে জানলে কখনো আসতাম না। দেখেই বোঝা যাচ্ছে বউ কেমন হবে। তোমাদের কপাল পুড়ল, ঋষির মতো ছেলের কপালে এই বউ? আমার তো মনে হচ্ছে আপনাদের কপাল পুড়ল। তার মানে? তোমার কথা ঠিক বুঝলাম না। আমাদের কপাল পুড়তে যাবে কেন? আমাদের ঘরে তো আর এমন ঘটনা ঘটেনি। না না, যখন তখন এই বাড়িতে এসে মৌরুষি পাট্টা করা যাবে না। মজলিস বসিয়ে এই বাড়ি ও বাড়ির লোকের সমালোচনা করা যাবে না, এমনকি এই বাড়ির অপছন্দের কারোর সম্পর্কেও কিছু বলা যাবে না। এটা কপাল পড়া নয়। আমি ভাবছি তোমাদের সময় কাটবে কি করে? না বাইরে যাওয়ার অভ্যেস আছে, না লেখাপড়া করার অভ্যেস আছে, সারাক্ষণ বাড়ির মধ্যে থাকবে আর কাজকর্ম করবে। তোমাদের মন তো দিনে দিনে মরে যাবে। জেঠিমা কি করবে? চলো গো চলো। Thank you.
দেখে কি আছে আমার হাতে? সাধু বাবা, আমাকে কপাল দেখে বলুন না, আপনি তো মুখ দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলছেন লোককে। আমাকে একটু বলুন না, আপনি কি আমাদের কোনো দয়া করবেন না? আমি নিজে কিছু বলতে পারি না, যখন যার মুখে লেখা ফুটে ওঠে তখন আমি বলি। তোমাদের দেখে আমি কিছু বলতে পারবো না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। দেখ, একজন সাধু মানুষ কি সৌম্যকান্তি চেহারা, দেখলেই ভক্তি করতে ইচ্ছে করছে। চল কি প্রণাম করে আসি। কিন্তু পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করা যাবে না, ওনারা পায়ে হাত দিয়ে প্রণাম নেয় না, জানিস তো? জানি তো, দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়। এসো এসো তোমরা এখন। মা চলো। বাহ, বড় সুলক্ষণা মেয়ে তো। কি নাম তোমার? জাহ্নবী। বাহ, নামটিও বড় সুন্দর। তা কোথায় থাকো? এই কাছেই থাকি। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করুন বাবা, আমার মেয়েটা বড় দুঃখী। কে বলেছে দুঃখী? এ মেয়ে তো যোদ্ধা, যতবার যুদ্ধে নামবে ততবারই যুদ্ধ জয় করবে। আপনি ঠিক বলেছেন বাবা, জীবনে অনেক যুদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে ওকে যুদ্ধ করে করে জিততে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, যুদ্ধই ওর জীবন। জন্মলগ্ন থেকে ওকে যুদ্ধ করতে হচ্ছে। এ কি আপনারই কন্যা? হ্যাঁ বাবা, আমাকে আপনি বলবেন, আমি যে বড় অভাগী মা। তোমার মেয়ের বিয়ে হয়েছে? না বাবা, মেয়ে লেখাপড়া করে। কিন্তু আমি তো ওর বিয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। মা, তোমার বিয়ে হয়নি? আমি তো দেখতে পাচ্ছি গান্ধর্ব মাতে বিয়ে হয়েছে তোমার। হয়েছে কি হয়নি? কপালের লিখন পড়তে আমার ভুল হয় না, তুমি সত্যিকারের এক রাজপুত্র পেয়েছো তো। তবে সেই রাজপুত্রকে পেতে তোমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, তাই তো? আপনি স্বয়ং ঈশ্বর বাবা, আপনি যা যা বলছেন সব অক্ষরে অক্ষরে মিলছে। ছি মা, ছি, ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের সামনে কাউকে ঈশ্বর বলতে নেই। তোমরা পুজো দিতে এসেছো তো, যুদ্ধ জয়ের পুজো? হ্যাঁ বাবা, যুদ্ধ জয়েরই পুজো। অনেক কষ্ট করে একটা লড়াই জিতেছি আমি। জীবনে কখনো কোনো লড়াই হারবে না। তোমার মেয়ে সামনে মহা সমারোহে বিয়ে হবে, যাকে ও গান্ধর্ব মতে বিয়ে করেছে তাকেই ও মহা সমারোহে ওর জীবনে বরণ করে নেবে, আর সেও তাকে সকলকে সাক্ষী রেখে ওকে জীবনে গ্রহণ করবে। আমার মেয়ে সুখী হবে বাবা, শুধু এইটুকু বল। তোমার মেয়ে তো স্বামী সোহাগিনী, স্বামীর সুখেই ওর সুখ, কিন্তু চিরকাল ওর লড়াই জারি থাকবে, সারা জীবন ওকে লড়াই করতে হবে। ঈশ্বর তাকেই লড়াই করতে পাঠান যার মধ্যে লড়াই করার যোগ্যতা আছে। সবাই কি আর লড়াই করতে পারে? আপনি বাবা কোথায় থাকেন?
আমাদের কি আর থাকার ঠিক আছে? বহু বছর হিমালয়ে ছিলাম, তারপর সেখান থেকে বারাণসী। বহু তীর্থ ভ্রমণ করেছি, এদেশ ওদেশ, কত দেশ, কত জনপদ, কত মন্দির, কত নদী নালা। তারপর হঠাৎ একদিন মনে হলো, যাই শিকড় থেকে একটু ঘুরে আসি। শিকড়? প্রত্যেক মানুষের জীবনেই তো একটা শিকড় থাকে, সে কখনো না কখনো সেই শিকড়ের কাছে ফিরতে চায়।